না খেতে পেয়ে খুব কষ্ট পাচ্ছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, 500 শিক্ষিকা, তাই সিদ্ধান্ত নিলাম যে আমি আমার 1 মাসের বেতন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। কারণ আমরা তবু এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে, আমাদের এখন সংক্রমণ আসেনি এখানে, যদিও আমাদের খাওয়ার তেমন দুরবস্থা নেই, কিন্তু ওইখানকার মানুষ ঘরবন্দি, কিছু মানুষ পথবাসী আছে, তাদের খাওয়ার খুবই সংকট। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার পরিবারের এতে খুবই সমর্থন অঞ্চলের বিশেষ করে প্রান্তিক জায়গা এটাই বুঝি যে মানুষের সব থেকে কষ্ট হচ্ছে খাওয়ার কষ্ট। মানুষ সব কিছুর কষ্ট সহ্য করতে পারে, কিন্তু খিদের কষ্ট সবাই সহ্য করতে পারে না। বিশেষ করে পথে যারা থাকে, যারা দুবেলা, যারা পথচারী মানুষ আছে, তারা এই যে সবাই পথ প্রত্যেক দিন বাইরে বেরোয় এবং তাদেরই হাতে কিছু না কিছু তুলে দেয়, কিন্তু সেই এই লকডাউনের জন্য তো সবাই তো বাইরে বেরোতে পারছে না, যার জন্য পথে যারা আছে তারা না খেয়েই দিন কাটাচ্ছে এবং তাদের এই কষ্ট দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। তাই আমি আমার 1 মাসের বেতন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিলে তুলে দিতে চাই। কালী পঞ্চায়েতের 250 নম্বর বুথের স্থায়ী বাসিন্দা নমিতা মণ্ডল মিস্ত্রি। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দুহাত ভরে সাহায্য চেয়েছেন যে আমার 5 টাকা দিলেও আমি নেব। আমরা তার ডাকে সাড়া দিয়ে কালীতলা অঞ্চলের পক্ষ থেকে সাধারণ মানুষের, বিশেষ করে 15টা বুথ আমার নিয়ে আমাদের পঞ্চায়েত, এই 15টা বুথের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের যতটা সহযোগিতা করার দরকার, তারা যে যতটা অর্থ দরকার দেওয়া সাহায্য সেটা দিয়েছেন, এবং সেই চূড়ান্ত তহবিলে যে 1,75,000 টাকা আমাদের যে কালেকশন নিয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে, পুরো টাকাটাই আমরা করোনা ভাইরাস উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে আমরা 1,75,000 টাকা তার চূড়ান্ত তহবিলে দান করলাম কালীতলা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের পক্ষ থেকে।